হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ টু জেড মার্জিন। আজকে আমি ডিসকাস করব পিএনজি কোম্পানির জিলেট উইলকিনসন ব্লেডের হোলসেল এবং রিটেল ব্যবসা সম্বন্ধে। যদি আপনি একজন হোলসেলার হন, তাহলে এক্ষেত্রে আপনার কত কেনা পড়বে এই জিলেট ধরনের ব্লেডগুলো বান্ডিল, এবং যদি আপনি একজন রিটেল দোকানদার হন, তাহলে এক্ষেত্রে আপনার কত কেনা হচ্ছে। আজকে আমরা এই পুরো ভিডিওতে ডিটেলসটা আলোচনা করবো, তাই ভিডিও ডিসক্রিপ্ট না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা দেখুন, এই জিলেটের উইলকিনসন ব্লেড এক বান্ডিলে থাকে পুরো 40 পিস মাল। তো এই পাশে পুরো 20 পিস মাল আছে এবং তার অপোজিটে পুরো 20 পিস মাল রয়েছে। তো এক বান্ডেলে রয়েছে এটা পুরো 40 পিস মাল। জিলেট উইলকিনসন এটা 50+5 পিস ফ্রি রয়েছে, তার মানে এখানে পুরো 55 পিস মাল রয়েছে। আর এটা সেলুন প্যাক উইলকিনসন ব্লেড, এটি ম্যানুফ্যাকচার বাই জিলেট ইন্ডিয়া লিমিটেড, পিএনজি প্লাজা। উইলকিনসন ব্লেড এই পুরো বাক্সর এমআরপি হলো গিয়ে 140 টাকা। তো বন্ধুরা, এখন আমরা আসি উইলকিনসন ব্লেডের হোলসেল প্রাইসের দিকে। উইলকিনসন ব্লেড এক বান্ডেল একজন হোলসেলারের কেনা পড়বে 3360 টাকা। এবং আপনাদেরকে আমি আগে বলেছি যে এক বান্ডেলে থাকে পুরো 40 বাক্স মাল, তাহলে এক্ষেত্রে একজন হোলসেলারের পার পিস কেনা পড়ে 84 টাকা করে। আর 3360 টাকা হোলসেলার যদি এটি পিএনজি ডিস্ট্রিবিউটর থেকে কেনে, তাহলে এক্ষেত্রে এই রেটটি কেনা পড়বে, নয়তো এর থেকে কিছু বেশি কেনা পড়বে। এখন আসি আমরা উইলকিনসন ব্লেডের রিটেল প্রাইসের দিকে। তো যেহেতু একজন হোলসেলারের এক প্যাকেট কেনা পড়ছে 84 টাকা, তবে এক্ষেত্রে একজন হোলসেলার এটিকে বিক্রি করতে পারবে 90 টাকা প্যাকেট হিসেবে, তাহলে একজন হোলসেলারের পার প্যাকেটের প্রফিট হবে 6 টাকা। এবং একজন রিটেল দোকানদারের কেনা পড়বে 90 টাকা বাক্স এবং এটি বিক্রি হবে 140 টাকা বাক্স, এই ক্ষেত্রে একজন রিটেল দোকানদারের পার বাক্সতে প্রফিট হবে 50 টাকা। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোটো ভিডিওটি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের লাইকের কারণে আমার মোটিভেশন হয় যাতে আমি আপনাদের জন্য আরও নতুন করে ভিডিও বানাই। তবে আজকের মতো এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।